দা বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো সবাই, আজ অনেকদিন বাদে অসাধারণ এই সয়াবিন কোপ্তা কারির রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। রুটি পরোটার সাথে এই সয়াবিন কোপ্তা কারি খুব ভালো লাগে। সপ্তাহে যেদিন একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করবে, সেদিন এই অপূর্ব স্বাদের রেসিপিটি বানাতে পারেন। প্রথমেই কড়াইতে 1.5 কাপ জল গরম করতে দেব। জল কিছুটা গরম হলে 1 কাপ সয়াবিন বড়ি দিয়ে ফুটিয়ে নেব। ফুটে উঠলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সয়াবিন বড়িগুলো ভিজতে দেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেব। ভিজে ফুলে ওঠা সয়াবিনগুলো জল ছাড়া একটা বাটিতে তুলে নেব। এরপর সয়াবিন বড়িগুলোর থেকে বাকি জলটুকুও ভালো করে চিপে বের করে দেব। সয়া বড়িগুলো এইরকম শুকনো থাকলেই এই রান্নাটা ভালো হবে। এরপর একটা মিক্সচার বানিয়ে নেব মিক্সারে 5টা কাঁচা লঙ্কা দিয়ে, সাথে 1.5 ইঞ্চির আদা দেব। অল্প কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব। সবশেষে শুকনো সয়া বড়িগুলো দিয়ে দেব। মিক্সচারটা খুব বেশি মিহি গুঁড়ো করার দরকার নেই, মিক্সচারটা একটা মিক্সিং বোলে নিয়ে নেব। সেখানে এর সাথে 1 টেবিল চামচ বেসন মেশাবো। মেশাবো মোট 1 চা চামচ নুন, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর 1টা মাঝারি পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেব। সবকিছু ভালোভাবে মেশাতে হবে, বেসন সবকিছুকে ভালো করে আটকে রাখবে। মাখা হয়ে গেলে হাতের মুঠোর মাপের কোফতা বানাবো। আমি মোট 14টা কোফতা বানিয়েছি। কড়াইতে তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে কোফতাগুলো ভেজে নেব। কোফতাগুলো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে সব দিক ভালোভাবে ভাজা হয়। লাল করে ভাজা হয়ে গেলে কোফতাগুলো তুলে নেব। ওই একই তেলে ফোড়ন হিসাবে 1টা গোটা গরম মশলা দেব। 1 চা চামচ গোটা জিরে দিয়ে দেব। এর সাথে 2টো শুকনো লঙ্কা আর 1টা তেজপাতাকে ভাগ করে দিয়ে দেব। ফোড়নগুলোকে কম আঁচে ভেজে নেব। এরপর 1টা মাঝারি পেঁয়াজকে নর্মালভাবে কুচিয়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেলে 1 চা চামচ আদা বাটা দিয়ে নাড়তে থাকব। আদার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত মাঝারি আঁচে ভেজে নিলাম। এরপর মাঝারি আঁচে 1 কাপ টমেটো পিউরি দিয়ে রান্না করতে থাকব। ফুটে উঠবে। ফুটে ওঠার পর 1 করে দেব 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো,
এক চা চামচ ধনের গুঁড়ো, এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কষে গিয়ে তেল আলাদা হয়ে আসে। ভালোভাবে কষে গিয়ে মশলা থেকে তেল আলাদা হয়ে আসলে মাঝারি আঁচেই দেড় কাপ জল দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাঝারি আঁচেই ঝোল ফুটতে থাকবে। এরপর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আঁচটা সিম করে ভেজে রাখা কোপ্তাগুলো এক এক করে গ্রেভির উপর আলতো করে বসিয়ে দেব। এবারে সাবধানে গ্রেভির সাথে কোপ্তাগুলো মেশাতে হবে। খেয়াল রাখতে হবে কোপ্তাগুলো যাতে ভেঙে না যায়। এবং তারপর 5 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখব। মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে দেব। রাতে ডিনারে যারা রুটি খান তাদের জন্য সত্যি দারুণ একটা রেসিপি এই সয়াবিন কোপ্তা কারি। আমি চেষ্টা করেছি খুব সহজ করে এই অসাধারণ স্বাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আশা করি আগামী দিনেও আরও নানা রকম সুন্দর রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারব। ধন্যবাদ।